সামনেটা সরান, সামনেটা গিয়ে সরান, সামনেটা সরান, আমাদের কেউ যাবে না, সামনেটা সরিয়ে দিলেই হবে। দাঁড়া দাঁড়া সামনে জয় মাতা, জয় মাতা, জয় মাতা কি, জয় মাতা কি, জয় জয় মাতা কি, জয় জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা, গৌ ভারতবর্ষের সংস্কৃতি, গোপাষ্টমী ভারতবর্ষের সংস্কৃতি। যারা জানে না তাদের জন্য আলাদা ব্যাপার, তারা ভারতবর্ষের কোনো বাংলা কিছুই জানে না। যারা রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে এতদিন, তারা ভারতবর্ষকে বুঝতে পারবে না, গোপাষ্টমী বুঝতে পারবে না। ভারতবর্ষের প্রত্যেক বাড়ি বাড়িতে গরু থাকতো, আছে, প্রত্যেক জায়গায় গোপাষ্টমী হয়। কিছুদিন আগে আমাদের জঙ্গলমহলে বাঁধনা পরম হয়ে গেল, সেই দিন সেখানে সমস্ত গৃহপালিত পশুকে পূজা করা হয়, নাচানো হয়, ভালো খাবার দেওয়া হয়। কারণ ভারতবর্ষের যে কৃষি প্রধান দেশ, কৃষির মধ্যে গোপালন, পশুপালন একটা বড় অর্থনীতির একটা অংশ। সেই জন্য ভারতবর্ষের গ্রাম, এখনও 60% লোক গ্রামে থাকে। গ্রামীণ অর্থনীতি কৃষি এবং গোপালনের উপরে নির্ভর করে। ভারতবর্ষের গোধনকে মাংসের জন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে যুক্ত আছে তারা গরুর দুধ আর গোপালনের মর্ম বোঝে না, যারা গোমাংসের সংস্কৃতির সঙ্গে বিশ্বাসী তারা এটা বুঝতে পারে না। আমরা জানি শোভনদা খুব পুরনো পলিটিশিয়ান, কখন কী করতে উনি জানেন। পার্টির তরফ থেকে কারো দায়িত্ব থাকে, কারোর সঙ্গে যোগাযোগ রাখার, অনেক সবার সঙ্গে যোগাযোগ রাখা হয়, কথা বলা হয়, তার বেশি কিছু না। আমরা তো ইন্টারন্যাশনাল লিডার করতে যে মমতা ব্যানার্জিকে হিটলারের সঙ্গে তুলনা, ওনারা কেন নেতাজি বলতে সীমিত করছেন? যারা বিভাজন আর তোষণের রাজনীতি করতো তারা আজকে ফেলিওর, কেউ বিশ্বাস করছে না। আমাদের পরিষ্কার নীতি, স্পষ্ট নীতি, সেই দিশা, তো সেই দিশাতে যাচ্ছি। দিশা যদি ঠিক থাকে সবাই আমাদের সঙ্গে আসবে।